আসসালামু আলাইকুম। চ্যানেল এইটের আজকের সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি রাজিয়া সুলতানা আজিহান। সম্প্রতি সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টার ম্যানেজমেন্ট কমিটির বিশেষ এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সৈয়দ শাহ সেলিম আহমেদ জানান, বিশেষ সাধারণ সভায় সান্ডারল্যান্ডের সাম্প্রতিককালের সময়ে সবচেয়ে বৃহৎ আকারের কমিউনিটির সর্বস্তরের লোকদের সমাগম হয়। সভায় সভাপতিত্ব করেন সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টারের চেয়ারপারসন কমিউনিটি নেতা সৈয়দ খালেদ মিয়া ওলিদ। সভায় কমিউনিটির গণ্যমান্য মুরব্বিয়ান ও বিশিষ্ট ব্যক্তিগণ সেন্টারের বার্ষিক কার্যকলাপ ও কর্মপরিকল্পনার উপর বিশদ আলোচনা করেন। যদি আমরা করাম মানি না, আলোচনায় অংশগ্রহণ করেন সৈয়দ ফারুক মিয়া, মোহাম্মদ আব্দুর রকিব শিকদার, সৈয়দ আতাউর রহমান, সৈয়দ সিদ্দিক আহমদ, সৈয়দ আবুল কালাম, সৈয়দ আব্দুর রফ, মোহাম্মদ আব্দুর শহীদ, সৈয়দ মঞ্জুরুল হক তালহা, মোহাম্মদ আব্দুল আমিন, সৈয়দ শাহ সেলিম আহমেদ, সৈয়দ কাউসার সহ আরো অনেকে। সভায় ঐক্যমত্যের ভিত্তিতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।